यह वीडियो भी काल्पनिक है, पिछले वाले की तरह यह भी इमेजिनेशन में देखिए, इसे कृपया करके दिल पे ना लीजिए, कहीं और लीजिए, और फिर भी ऑफेंड हो गए तो स्टार्ट से डिस्क्लेमर वापस देखिए। थैंक यू। हेलो বন্ধুরা, তোমরা দেখছো রাকেশ ব্লগ আর আমি রাকেশ। বন্ধুরা, সরস্বতী পুজো টেলার ছেড়েছিলাম, ফুল ভিডিও ছেড়ে দিয়েছি, দেখো, সাপোর্ট করো, এনজয় করো, আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন, এবং আমার বন্ধুরা তো 4-5 জনকে অবশ্যই করাবেন, তো ফুল ভিডিওটা দেখে নাও, কমেন্ট করো, সাপোর্ট করো। আর তুমি যদি আমার চ্যানেলে নতুন হও, অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখে সাবস্ক্রাইবার করবে, আশা করি ভালো লাগবে। गणपत बजाना काय को बंद, रुको जरा, सबर करो, बोला धक्का मुक्की नहीं करने का, आराम से लेने का। गुरु आचे आई दिखे रहा, सब मानुस आचे, इधर के जानो गुरु भेवेलो ना, इधर के जानो गुरु भेवेलियो ना, गजब बेइज्जती है। একজন কি বলতে চাইছে, আপনি আমাকে বসাতেন কেন? সবার শেষে আমাদের এক জায়গায় চলে যাবো, উনি পাঁপড় খাচ্ছেন, মুখটা ঘুরিয়ে নিলেন কেন দেখি, কি বক্তব্য দাদা, কিছু বলবেন? সব ঠিক আছে নাই, খতম। হাই বন্ধুরা, যেমনটি তোমাদেরকে বলেছিলাম, আজকে সরস্বতী পুজোর দিনে দেখে নাও, আমাদের দৃশ্য আমার সাথে আছে, আমাদের ফ্রেন্ডরা, তো হাই করে দাও। আর সেদিকে বক্স বাজছে, গানের আওয়াজ শোনা যাচ্ছে, তো চলো একটু ঘুরতে বেরিয়েছি। দেখতে পাচ্ছ মাইকে একটি সাউন্ড হচ্ছে, তার মানে পুজো আরম্ভ হয়ে গেছে। এ দেখতে পাচ্ছ বক্স, একটু ওয়েলকাম দে, স্বাগত। এবার আমরা ভিতরের দিকে যাব। নমো নিত্যং সরস্বত্যৈ নমো নমঃ, নমো বেদ বেদান্ত বেদাঙ্গ। A few moments later, আমাদের পূজো অনুষ্ঠান চলছে, আমার সাথে আমার বন্ধুরা আছে, সবাই হাই করে দাও। ভাই ব্লগ দেখতে পারো, আমি তো সব দেখলাম, ওগুলো দেখলাম, 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 এরা নিয়ে ভাই আমি এখানে আছি, ভাই সব বন্ধুরা আছে, তো হাই করে দাও, হাই করে দাও, হাই করে দাও। আমাদের এখানে একটা গরু চলে এসছে ব্লগ করতে করতে, এই দেখো দেখো দেখো, একটা গরু চলে এসছে, ভাই তুই ব্লগ করবি নাকি রে? গরু আছে আর এদিকে এরা সব মানুষ আছে, এদেরকে যেন গরু ভেবেলিও না, এদেরকে যেন গরু ভেবেলিও না, গজব বেজতি। হ্যাঁ ঠিক আছে, এরা হচ্ছে ভালো ভালো মানুষ, এরা গরু নয়। আর এই হচ্ছে আমাদের কলেজ, ফিউ ইঞ্চেস লেটার গান চলছে, দেখো এরকম এখানে আমাদের অনুষ্ঠান হবে।
একজন খাওয়াচ্ছে মুখটা দেখি, কোথায় বাড়ি ভাই? এমপির মাল না ইউপির মাল? একজন কি বলতে চাইছে, আপনি এমন কেউ বসে আছেন কেন? ও তাই, আচ্ছা ঠিক আছে, আপনার অভিযোগ ডায়াল হয়ে গেছে। আচ্ছা 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 ঠিক আছে। আপনার অভিযোগ দায়ের হয়ে গেছে, চাপের কিছু নেই। আচ্ছা সেম কেস, আপনার কি কেস? দাদা আপনার কি কেস? পাত ফাঁকা কেন? যে তিনবার বসেছে তিনবার। আচ্ছা দাদা আপনার পাতটা ফাঁকা কেন? মুখটা ঘুরে নিলেন কেন দেখি? কি বক্তব্য দাদা, কিছু বলবেন? সব ঠিক আছে, সব ঠিক আছে। নাই উপস্থিত সকল দাদা দিদি ভাই বোনেদের এবং সমবয়সীদের ভালোবাসা জানিয়ে আমি আমার কবিতাকে শুরু করছি। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের নৌকা দ্বারা মধুমাছির ওই তোমার কাছে তুমি কখন গেলে
I'm not afraid.